আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি অবশ্যই ভিডিওটা না আটকে দেখবেন তো বন্ধুরা আজকের যে ভিডিওর মূল টপিক সেটা কিন্তু আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আলোচনা করব তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ সেটা হচ্ছে যে আমার চ্যানেলে কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন আপলোড করা হয় তো অবশ্যই এই ভিডিওগুলো প্রত্যেক নিয়মিত দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অল নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখবেন তা না হলে কিন্তু একটা সময় আমার ভিডিও নোটিফিকেশন আপনি পাবেন না এবং এই দারুণ দারুণ ভিডিওগুলো কিন্তু আপনি মিস করবেন সো আমি আপনাকে বলতে চাই যে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন তো চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে ভিডিওটা না টেনে দেখতে থাকুন বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো যে মেসেঞ্জারে কমিউনিটি চ্যাট কিভাবে তৈরি করা যায় তো মেসেঞ্জারটা আগে ওপেন করে নিচ্ছি তো মেসেঞ্জারটা ওপেন করার পরে বিস্তারিত আপনাদের আমি দেখাই দিব ঠিক আছে তো সাধারণত আমরা ম্যাসেঞ্জার ওপেন করার পরে এইখানে টাচ করার পরে দেখতে পারি এখানে কিছু চ্যাট আছে তো এইগুলো কেউ না কেউ তৈরি করে রাখছে এবং এটাকে বলে হচ্ছে কমিউনিটি চ্যাট ঠিক আছে তো এটা যদি আমি এখন কোনোটাই আমি টাচ করি দেখতে পাচ্ছেন ইসলাম বিশ্ব এটার পরে যদি আমি টাস করি তাহলে কী হবে এই চ্যাটটা ওপেন হয়ে যাবে এবং আমি চাইলে এটা জয়েন্ট হতে পারবো আর এইখানে আমি চ্যাট করতে পারবো এখানে অসংখ্য লোকজন চ্যাট করে ঠিক আছে অনেক বন্ধু বান্ধব ফ্রেন্ড আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যাট চলতেছে তো আসলে এই যে চ্যাট এটা আপনি কিভাবে তৈরি করবেন অন্য কেউ হয়তো তৈরি করে রাখছে কিন্তু আপনি কিভাবে তৈরি করবেন আপনি যদি চান যে নিজে একটা তৈরি করতে চাচ্ছেন তো এটা কিভাবে তৈরি করবেন তো এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে চলে যাওয়ার পরে আবার আমি এইখানে টাস করতেছি তো এখানে টাস করার পরে এরকম যখন ইন্টারপেট চলে আসবে তখন দেখতে পাচ্ছেন এই যে নিচে একটা অপশন আছে ক্রিয়েট কমিউনিটিতে এখানে এইখানে টাস করে দিবেন দেওয়ার পরে এইখানে চলে আসছে স্টার্ট তো স্টার্টে পরে টাস্ক করে দিবেন স্টার্ট টাস্ক করার পরে এইখানে আপনি পঁচাত্তর ওয়ার্ডের সেভেন্টি ফাইভ ওয়ার্ডের এইখানে একটা গ্রুপ নেম দিতে পারেন তো আমি এইখানে দিয়ে দিলাম আমাদের আমাদের বাংলাদেশ বাংলাদেশ জাস্ট এইটুকু লিখে দিলাম লিখে দেওয়ার পরে এইখানে আপনি চাইলে পাবলিক করে দিতে পারেন বা আপনি প্রাইভেট রাখতে পারেন তো আমি এখানে পাবলিক রেখে দিলাম দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্রিয়েটের পরে টাস্ক করে দিলাম আমি কিন্তু এখানে ষোলো ডিজিটাল লিখছে আমি চাইলে আরও বড় করে লিখতে পারবো তো আমি শর্টকাট আপনাদের দেখাচ্ছি তো দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্রিয়েটের পরে টাস্ক করে দিবেন ক্রিয়েটের পরে টাস্ক করার পরে একটু অপেক্ষা করতে হবে চ্যাটটা তৈরি হচ্ছে এটা কিন্তু ম্যাসেঞ্জারের একটা গ্রুপ সিস্টেম কিন্তু ম্যাসেঞ্জারের যেমন একটা গ্রুপ তৈরি করেছে এটাও কিন্তু একটা গ্রুপ তৈরি করা যাচ্ছে কিন্তু এটা হচ্ছে ই সিস্টেম এটা হচ্ছে আপনার মানে চ্যাট করতে হবে সবসময় চ্যাট করতে পারবেন এইখানে ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডগুলো শো করতেছে বা আমি যে চ্যাটটা তৈরি করলাম এই মাত্র এই চ্যাটের কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়েছে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিতে পারবো আমি কপি করে আমি মানুষের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো সব জায়গায় আমি শেয়ার করে দিতে পারব তারা যদি ইচ্ছা করে যে আমার ওই গ্রুপে অ্যাড হবে আমার ওই গ্রুপের নেম দেখে আমার ওই কমিউনিটি চ্যাটের নেম দেখে যদি ভালো লাগে কারণ তারা যদি কেউ অ্যাড হতে চায় তো এইখান থেকেই অ্যাড হতে পারবে তো এইখান থেকে চাইলে আমি অ্যাড করতে পারবো ফ্রেন্ড তো দেখতে পাচ্ছেন আমি এইখানেই অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিলাম দেওয়ার পরে এই যে চেন লেখা চেনটা পরে আমি টাচ করে দেবো টাচ করে দেওয়ার পরে এই চ্যাটটা কিন্তু আমার তৈরি হয়ে গেলো তো এইখানে এইখানে এই যে অপশানটা চলে আসছে আপনি এখান থেকে এটা চিহ্ন দিয়ে দিবেন তো এই চ্যাটটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ঠিক আছে তো এইখানে আমি টাচ করে দিলাম দেওয়ার পরে আমি এখানে লিখে দিলাম হাই এই চ্যাটটা কিন্তু আমার এই হাইটা এই লেখাটা কিন্তু যাদেরকে আমি অ্যাড করছি তাদের কাছে চলে গেল তো এইখানে শুধু আপনি চ্যাট করতে পারবেন ভয়েস মেসেজ ফটো আদার প্রদার করতে পারবেন এইখানে কিন্তু আপনি ভিডিও কল অডিও কলে কথা বলতে পারবেন না ঠিক আছে তো আপনি চাইলেই এই যে ডিসক্রিপশন লেখা এইখানে টাচ করে মানে ফ্রেন্ডের উদ্দেশ্যে এখানে কিছু লিখে রাখতে পারেন তো আমি এখানে লিখতেছি না এই যে ডিসক্রিপশন এখানে আমি লিখতেছি না অনেক সময়ের দরকার তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা চাইলে কিন্তু কমিউনিটি চ্যাট তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা সম্ভব হলে শেয়ার করে দেবেন তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করবো ততক্ষণ সব ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামত